কণ্ঠে যতক্ষণ মজবুত শক্তি থাকবে, বলা শক্তি থাকবে, এই দেহে রক্ত প্রবাহিত হতে থাকবে, নাসিকা নিঃশ্বাস নিতে আর ছাড়তে থাকবে, ততক্ষণ বলবো নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি, নারায়ণ হাসনাই। মশরিক থেকে মাগরিব পর্যন্ত এই স্লোগানকে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব হিসেবে কাঁধে নিয়েছি। তোমরা মসজিদের জন্য ইসলামকে বিক্রি করো, আমার হযরত কাবলা বলে গেছেন তোমরা কোরআন বিক্রি করে কলামুরি খাও। কি খাই? আর আমি দেখেছি আমাকে শিয়া উপাধি যারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে হায়াত তাইয়্যবা দান করুক, আমিন। আল্লাহ আপনাদেরকে বালা বলা করে দিক, আমিন। আল্লাহ আপনাদের জবানকে আরো বুলন্দ করে দিক, আমিন। আল্লাহ আপনাদেরকে প্রকৃত বলার তৌফিক দান করুক, আমিন। আমি দেখেছি আপনারাই 500 টাকা কম দিলে মাহফিল থেকে গরুর মাংস নিয়ে আসেন, আমি দেখেছি 500 টাকা কম দিলে 1 কেজি মাংস নিয়ে আসেন, এমন ব্যক্তি আমারে জাহান্নাম আর জান্নাতের ভয় দেখান। হ্যাঁ, 500 টাকা জানাজা পরে 500 টাকা কম দিলেন মুখে ছুরে মারেন, এমন ব্যক্তি ফতোয়া দেন। ওরে বাবা, বুইয়াসালা ওইসব ওইসব নাপাক জমানে কারো ফতোয়া দিতেছেন না। শুনেন, আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, কণ্ঠে যতক্ষণ মজবুত শক্তি থাকবে, বলা শক্তি থাকবে, এই দেহে রক্ত প্রবাহিত হতে থাকবে, নাসিকা নিঃশ্বাস নিতে আর ছাড়তে থাকবে, ততক্ষণ বলবো নারায়ণ হায়দারি, নারায়ণ হায়দারি, নারায়ণ হাসনাই। মশরিক থেকে মাগরিব পর্যন্ত এই স্লোগানকে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব হিসেবে কাঁধে নিয়েছি। কেউ আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সমীপে আর্জি পেশ করছি, আমরা আমাদের নিরাপত্তা চাই, আপনি অবশ্যই আমাদের নিরাপত্তা দিবেন, কারণ আমার ইমান আপনি একজন তসবুকপন্থী, আপনার পীর আমি চিনি, আপনিও জানেন তিনি একজন আউলাদের রাসূল, এবং আপনাদেরকেও শেখ বলে অনেক আউলাদের রাসূল বলে যাচ্ছেন। অতএব আউলাদের রাসূলের এই স্লোগানকে বিশ্বের জমিনে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি এটার সাথে আমাদের বিশ্বাস, আপনি প্রধানমন্ত্রী মহোদয়া আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। আপনি কখনো আমাদের ছেড়ে যাইতে পারেন না। আমরা কারো সাথে মাহফিল করতে চাই না, কারো মাহফিল শুনতেও চাই না। ঘোমটা দিয়ে ওই ইহুদি দোসরদের আলেমরা যেভাবে আজকে ইসলামে ফেতনা সৃষ্টি করেছে, ওই মাহফিলের দরকার নেই, ওই পীর সাহেবের ভণ্ডামির দরকার নেই, নে গোলামে মুস্তফা হতে চায়। এই যারা গোলামে মুস্তফা হওয়ার জন্য দেওয়ানা হয়েছেন, বিশ্বকে তালাক দিয়েছেন, তাদেরকে বলা হয় মুমিনুন। তাদেরকে কি বলা হয়? মুমিন।